আরজিকর কাণ্ডে একেবারে তোলপার গোটা রাজ্য রাজনীতি আর এই আরজিকর ইস্যু আর এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে আগুনের ফুলিঙ্গের মতো গোটা দেশে বিক্ষোভ থেকে শুরু করে চিকিৎসকদের কর্মবিরতি তার মধ্যেই কিন্তু আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে বাংলার ছাত্র সমাজ তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ নবান্ন অভিযান ঘিরে কিন্তু আঁটো সাঁটো নিরাপত্তার বলয়ে বুড়ে ফেলা হয়েছে গোটার নবান্নের এলাকা রাজ্য পুলিশ তৎপর কোনো অপ্রীতিকর ঘটনা অশান্তি আটকাতে তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের মেন মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে চিকিৎসক খুনের পর থেকেই কিন্তু অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে আন্দোলন চলছিল সন্দীপ ঘোষের ইস্তফার দাবি উঠেছিল অবশেষে দাবির কাছে কার্যত মাথা নত করে ইস্তফা দেন সন্দীপ ঘোষ তবে ইস্তফা দেওয়ার পরপরই চাকরি ছাড়েন ঘোষণা করেন কিন্তু তারপর পরই কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে তাকে নতুন পদ দেওয়া হয় রাজ্যের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের ভূমিকা নিয়ে আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআই নজরে সিবিআই এর স্ক্যানারে টানা নদিন সিবিআই সন্দীপ ঘোষকে জেরা চালিয়েছে তারপর পর সন্দীপ ঘোষের একাধিক বাড়িতে তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশিতে যেই উদ্ধার বস্তা বস্তা নথি আর সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশিতে যেতেই কিন্তু চক্ষু ছানা বড়া একেবারে সিবিআই আধিকারিকদের এবার সিবিআই হাতে যে তথ্য উঠে এলো সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে যে তথ্য যে নাম উঠে এলো তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক কথায় দোরদণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ ধর্ষণ খুঁড়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এবার আর্থিক কেলেঙ্কারি দোষ স্ক্যানারে আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ রবিবার ছিল ঘটনার ঘনঘটা সকাল সকাল সিবিআই পৌঁছে যায় আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তবে সন্দীপ ঘোষের বাড়িতে গেলেও তার বাড়িতে ঢুকতে কার্যত বেগ পেতে হয় সিবিআই আধিকারিকদের কারণ দেড় ঘন্টার মতো অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের কিছুদিন দরজা খুলতে চাইছিলেন না সিবিআই আধিকারিকরা সকাল ছটা পঞ্চাশ মিনিটে সন্দীপের বেলেঘটার বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের দল কিন্তু তখনই তারা ভিতরে ঢুকতে পারেনি সোয়া এক ঘন্টা পর ভিতরে প্রবেশের অনুমতি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর দিনভর বেলেঘাটার বাড়িতে প্রিন্টার নিয়ে চলে সাড়ে বারো ঘন্টার অ্যাকশন রাতে সিবিআই বেরোনোর এক মিনিটই গেটে তালা লাগান সন্দীপ কি এমন মিলল সন্দীপের বাড়িতে ম্যারাথন তল্লাশিতে অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য হাঁড়ির খবর কিন্তু সামনে এলো সিবিআইয়ের তরফ থেকে শুধুমাত্র নথি তথ্য নয় সন্দীপ ঘোষের দুর্নীতির মেডিলম্যান দুই মিডিলম্যানের খোঁজ পাওয়া গেছে তাদের পরিচয় সামনে আসতে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে সকাল আটটা ছ মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করেছিল সিবিআইয়ের আধিকারিকরা তারপর টানা বারো ঘন্টা চল্লিশ মিনিট তল্লাশির পর সিবিআই গোয়েন্দারা সন্দীপের বেলেঘাটার বাড়ি থেকে বেরোয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সূত্রের খবর সন্দীপের বাড়ি থেকে বহু নথিপত্র নিয়ে ফিরেছেন তারা প্রায় সাড়ে চার ঘন্টা এভাবেই তল্লাশি পরে বাইরে থেকে সিবিআইয়ের আরও একটি দল সন্দীপের বাড়িতে ঢোকে এই দলে ছিলেন ছজন সদস্য কিছুক্ষণ পরে যারা ভিতরে ছিলেন তাদের মধ্যে তিনজন একটি ব্যাগ হাতে বেরিয়ে আসেন সূত্র মারফত জানা যায় সন্দীপের বাড়ি থেকে ওই ব্যাগ নিয়ে সিবিআই গোয়েন্দারা সরাসরি কলকাতার সিবিআই দলের একাংশ সদর দপ্তরে নিজাম প্যালেসে চলে যান সন্দীপের বেলেঘাটার বাড়িতে সিবিআই গোয়েন্দাদের সংখ্যা বৃদ্ধি হওয়া নিয়ে শুরু হয় জল্পনা কিন্তু তারপরে সেখান থেকে আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নজরে পড়েনি এরপর যত সময় গড়াচ্ছিল ততই বাড়ছিল জল্পনা অবশেষে রাত পৌনে নটা নাগাদ সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসে সিবিআই সূত্রের খবর সেখান থেকে বস্তা বস্তা নথিপত্র তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআইয়ের আধিকারিকদের এবং সেই নথিতেই কিন্তু বিরাট বড় নাম সন্দীপের ডান হাতের হদিস এবার সিংয়ের খোঁজ পেল সিবিআই এই ব্যক্তির আসল পরিচয় কিন্তু মাথা ঘুরিয়ে দিল গোটা রাজ্যের আরজিকর কাণ্ডের পর থেকেই নজরে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তার ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবার তার জমানায় হাসপাতালে হওয়া দুর্নীতি নিয়ে তদন্ত নেমেছে সিবিআই ইতিমধ্যেই এই আরজিকর মেডিকেল সামগ্রীর সরবরাহকারী দুজনের নাম সামনে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান সুমন হাজরা এবং বিপ্লব সিং নামের দুই ব্যক্তি ছিলেন সন্দীপের যাবতীয় দুর্নীতির মেডেলম্যান হাওড়া সাঁকরাইলের হাটগাছা নিবাসী সুমন এবং বিপ্লব দুজনের বাড়িতেই হানা দেয় সিবিআই এরপর সুমনের মেডিকেল শপের তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে খবর জানা যাচ্ছে সুমন শুরু থেকে মেডিকেল পেশার সঙ্গে যুক্ত ছিলেন আর্জি করে সামগ্রী সরবরাহ করার সূত্রে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় আস্তে আস্তে হয়ে ওঠেন সন্দীপের রাইট হ্যান্ড অন্যদিকে বিপ্লবের বাবা ছিলেন মেডিকেল কলেজের একজন সাধারণ কর্মী বিপ্লবের আবার ছেলেবেলা থেকেই আঁকার হাত খুব ভালো ছিল এরপর বাবার সূত্রে হাসপাতালে পোস্টার ব্যানার লেখার কাজ শুরু করেছে। সেখান থেকে সুমনের সঙ্গে আলাপ সন্দীপের দুজনে শুরু করেন মেডিকেল সামগ্রী সরবরাহের কাজ আস্তে আস্তে সন্দীপের খাস লোক হয়ে ওঠেন এই দুজন আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপের সকল দুর্নীতির সঙ্গে নাম জড়ালো সুমন এবং বিপ্লবের মেডিকেল সামগ্রী থেকে শুরু করে মরদেহ বিক্রি নানান কোম্পানির সঙ্গে কমিশন বেসিসে কাজ পাওয়ানো সবটাই সামলাতেন সুমন এবং বিপ্লব মেডিকেল কলেজের সাধারণ কর্মীর ছেলে বিপ্লব এক সময় সাইকেল চালিয়ে আকার শিক্ষকের কাজ করত। এখন তারই বিরাট বাড়ি একাধিক গাড়ি আন্দোল রোডে ওষুধের দোকান জানা যাচ্ছে এই দোকানের আড়ালি চলত সকল দুর্নীতি শুরুতে দোকানে গেলেও পরবর্তীতে কর্মচারীদের হাতে সবটা ছেড়ে জীবন জীবনযাপন করতে শুরু করেন সুমন বর্তমানে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে উঠে এসেছে এই দুই ব্যক্তির নাম এবার এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই কিন্তু দেখার সিবিআই কিন্তু তীরে ফুরে তল্লাশি অভিযান চালাচ্ছে সুমন এবং তার সাথে সাথে বিপ্লবের নাম উঠে এসেছে এই কাণ্ডে এবং এই নাম পায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে সেখানে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে রহস্যজনক নথি উদ্ধার হয়েছে ওষুধপত্র পর্যন্ত বিক্রি করা হতো মরদহ বিক্রি করা হতো সেই সমস্ত বিল পাওয়া গেছে আর সেখান থেকেই উঠে এসেছে সুমন এবং বিপ্লবের নাম আর সেই নামেতেই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গেছে এদের সাথে কী যোগাযোগ এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সুমন এবং বিপ্লব দুজনের বাড়িতেই কিন্তু হানা দিয়েছে সিবিআই আধিকারীরা তাদের ওষুধের দোকানে হানা দিয়েছে সিবিআই আধিকারীরা সেখান থেকেও কিন্তু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এবার সুমন এবং এই বিপ্লব সন্দীপ ঘোষের এই দুই ডান হাতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডে একেবারে বিস্ফোরক তথ্য সামনে আরজিকর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ করে খুনের তদন্তের কিনারা যেমন করছে সিবিআই তেমনি কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করে আর্থিক কেলেঙ্কারি আর্জি করে দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আর এই সব কিছুতেই কিন্তু হাত রয়েছে সন্দীপ ঘোষের আর এই সন্দীপ ঘোষের সাথে লিঙ্ক সুমন এবং বিপ্লবের যারা সন্দীপ ঘোষের ডান হাত সন্দীপ ঘোষ এদের মাধ্যমেই এদিকে মিডিলম্যান হিসাবে ব্যবহার করি কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন একদিকে যেমন ওষুধ অন্যদিকে হাসপাতালে সামগ্রী বিক্রি থেকে শুরু করে হাসপাতালে বর্জ্য এমনকি হাসপাতালে মৃতদেহ বিক্রি একাধিক ভুড়ি ভুড়ি অভিযোগ এদের বিরুদ্ধে সিবিআই এবার এদের কবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কবে পাকড়াও হন সুমন এবং বিপ্লব এই দুই মাথা সন্দীপ ঘোষের দুই হাত তাদের করে কি উঠে এই কোটি কোটি কালো টাকার ভাগ কাদের কাছে যেত কাদের সাহায্যে কাদের অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ করছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের মাথায় ছিল কোন হেভিওয়েটের হাত তা না হলে এত সাহস পান কি করে কী হতে চলেছে আগামী দিনে যেখানে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই জেরা করার দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে এমনকি মমতা ব্যানার্জির ফোন বাজেয়াপ্ত করে জেরা করার দাবি করেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার কি হতে চলেছে আগামী দিনে সিবিআই এই সুমন এবং বিপ্লবকে জেরা করলে কি কী তথ্য উঠে আসে হাটে হাঁড়ি ভাঙে কিনা কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের